हेलो व्यूअर्स वेलकम टू माहिया कोचिंग सेंटर अस्सलामु अलैकुम शिक्षार्थी बंधुरा केमन आछेन सबाई आशा करी सबाई भालो आछेन सबाईके माहिया कोचिंग सेंटरेर पक्ष थेके आमी सोलाइमान सर जानाच्छि आंतरिक शुभेच्छा ओ अभिनंदन शिक्षार्थी बंधुरा आज आमरा षष्ठ श्रेणीर गणितेर चतुर्थ अध्याय बीजगणितीय राशिर द्वितीय सृजनशील करब ताहले चलुन बंधुरा प्रथमे आमरा एकटा उद्दीपक नेई एबं एई उद्दीपक थेके किभाबे प्रश्न तैरी करा हय सेटा देखब एवं सेई प्रश्नगुलो खूब सहजे किभाबे आंसर करा जाय सेटा आजके आमरा देखब शिक्षार्थी बंधुरा आमरा प्रथमे एकटा उद्दीपक नेब आमरा एखाने लिखलाम x समान 5 y समान 2 z समान 1 এটা হচ্ছে আমাদের একটা উদ্দীপক এখন আমরা এখানে ক নম্বরে লিখলাম 2x + 7y - 5z ভাগ 2y স্কয়ার গুণ 7 जेड स्क्वायर राशि कयटी पद आसे पद आसे प्रथम प्रश्न एक प्रश्नबोधक चिन्ह दिए दिव ख नम्बर प्रश्न देखाओ जे x plus y होल स्क्वायर समान x स्क्वायर प्लस 2xy प्लस y स्क्वायर ग नम्बरे प्रमाण करो जे y प्लस z y माइनस z होल स्क्वायर समान y प्लस z होल स्क्वायर माइनस 4yz এ হচ্ছে আমাদের তিনটা প্রশ্ন উদ্দীপক থেকে আমরা তিনটা প্রশ্ন নিলাম এখন দেখি এই প্রশ্নগুলো কিভাবে সলভ করা যায় আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটা একটু সলভ করব ইনশাআল্লাহ শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ক নম্বরটা করব তাহলে চলুন একটু দেখে নেই ক নম্বরের প্রশ্নটা ক নম্বরে কি আছে 2x + 7y - 5z তারপরে আছে কি ডিভিশন 2y স্কয়ার ইনটু 7z স্কয়ার রাশিতে কয়টি পদ আছে এখন বন্ধুরা পদ কাকে বলে সেটা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আমরা বলছিলাম কোন বীজগণিতীয় রাশি আগে যদি প্লাস এবং মাইনাস থাকে তাহলে সেটাকে আমরা একটা পদ ধরে থাকি এই যে এখানে কিছু নাই মানে প্লাস আছে তাহলে এটা হচ্ছে একটা পদ এটা একটা পদ কারণ এই এটার আগে আছে কি প্লাস চিহ্ন এটা কিছু নাই মানে প্লাস চিহ্ন আছে তারপরে আছে 7 এখানে 7y এর আগে আছে প্লাস চিহ্ন এটা একটা পদ তারপরে 5z 5z এর আগে আছে মাইনাস চিহ্ন এটা একটা পদ তাহলে এই রাশিতে কয়টা পদ আছে ক নম্বরে 2x প্লাস 7y মাইনাস 5z ডিভিশন 2y স্কয়ার ইনটু 7z স্কয়ার রাশিতে তিনটি পদ আছে তিনটি পদ আছে এখন যদি প্রশ্ন করত পদগুলো কি কি তখন আমরা লিখতাম 2x তারপর লিখতাম 7y তারপর লিখতাম এখানে 5z এ হচ্ছে আমাদের তিনটা পদ আমাদের ক নম্বরের आंसर শেষ এবার আমরা করব খ নম্বর খ নম্বরে আছে দেখাও যে এত সমান এত এখন x + y হোল স্কয়ার সমান x স্কয়ার + 2xy + y স্কয়ার এটা দেখাই দেব বলছে আমরা এখানে লিখব কি দেওয়া আছে x = 5 y = 2 z = 1
এবার আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ আমরা লিখব কি লিখব x প্লাস y হোল স্কয়ার এখন x এর মানটা আমরা 5 বসিয়ে দিলাম y এর মান আছে কত y এর মান আছে 2 আমরা 2 বসিয়ে দিলাম স্কয়ার 5 আর 2 কত বন্ধুরা 7 7 এর উপরে স্কয়ার মানে 7 আছে 2 টা তাহলে 7 ইনটু 7 7 7 কত 49 আমাদের লেফট হ্যান্ড সাইডে বের হলো কত 49 এবার আমরা দেখি রাইট হ্যান্ড সাইডে কত বের হয় রাইট হ্যান্ড সাইড राइट हैंड साइड की आसे x स्क्वायर प्लस 2x y प्लस y स्क्वायर x एर मान को तो आसे बंदूरा x एर मान आसे 5 तले 5 स्क्वायर प्लस 2 इनटू x एर मान 5 y एर मान को तो आसे 2 प्लस y एर मान आसे 2 2 एर ऊपर आसे स्क्वायर एक और पास पास एक बात तो दो इटा पास आसे खाने 5 इनटू 5 प्लस দুই পাঁচ দুগুণে 10 10 দুগুণে 20 এখানে দুই আছে দুইটার 2 ইনটু 2 তাহলে 5 5 25 যোগ হচ্ছে 20 যোগ হচ্ছে 4 এখন কত হয় বন্ধুরা 49 যোগ করলে হয় 49 আমরা লেফট হ্যান্ড সাইডে দেখলাম 49 রাইট হ্যান্ড সাইডে আছে কত 49 তাহলে আমরা এখানে কি লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এখানে বলছে দেখাও যে দেখাইতে বললে শুড লিখব এস এইচ ও ডব্লিউ ই ডি ডব্লিউ ই ডি এভাবে আমরা অ্যানসার গুলো বের করব তাহলে প্রথমে আমরা বাম পক্ষের অ্যানসার বের করব তারপর আমরা ডান পক্ষের অ্যানসার বের করব তারপরে দেখব যে দুটো অ্যানসার ঠিক আছে কিনা সমান আছে কিনা যদি সমান হয় তাহলে আমাদের অঙ্ক হয়েছে আর যদি সমান না হয় তাহলে বুঝতে হবে অঙ্কতে কোনো সমস্যা আছে শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা খ নম্বরটা শেষ করলাম এবার আমরা করব গ নাম্বারটা তাহলে ছোটন বন্ধুরা দেখে নিই গ নাম্বারটা আমরা খ এবং গ দুটো জায়গায় আমরা লিখব দেওয়া আছে যেহেতু আমি একবার লিখছি তাই আর লিখলাম না আমরা শুধু গ নাম্বারটা লিখলাম আচ্ছা এখানে আমরা তাহলে প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখলাম লেফট হ্যান্ড সাইড কত আছে y - z হোল স্কয়ার এখন y মান আছে 2 মাইনাস z এর মান 1 উপরে স্কয়ার এ থেকে বিয়োগ করলে কত হয় বন্ধুরা 1 1 এর উপরে স্কয়ার দিলে 1 হয় এবার আসো রাইট হ্যান্ড সাইডে কি আছে y + z হোল স্কয়ার - 4yz এখন y এর মান 2 + z এর মান 1 এটার উপরে স্কয়ার - 4 ইনটু y এর মান আছে 2 z এর মান আছে 1 তাহলে 2 আর 1 3 3 এর উপরে স্কয়ার মানে 3 স্কয়ার এখানে আছে 2 কে 2 4 দুগুণে 8 তাহলে 3 আছে 2টা 3 ইনটু 3 - 8 3 3 = 9 9 এর থেকে 8 বিয়োগ করলে কত হয় বন্ধুরা 1 তাহলে আমরা এখানে দেখলাম লেফট হ্যান্ড সাইডে 1 রাইট হ্যান্ড সাইডেও দেখলাম কত 1 তাহলে আমরা এখানে কি লিখব একটু মুছে ফেলি ক নাম্বারটা আচ্ছা তাহলে লিখব কি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এখানে বলছে প্রমাণ করো তাহলে আমরা এখানে লিখব প্রো পি আর ও ভি ই ডি এভাবে আমরা গ নম্বরের অ্যানসারটা শেষ করব শিক্ষার্থী বন্ধুরা গ নম্বরটা আশা করি খুব সহজেই আমরা বুঝতে পারলাম আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম